সৃষ্টি একাডেমি স্কুলের অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই তোমরা ভালো আছো, সবাই সুস্থ আছো এবং অবশ্যই নিরাপদে আছো, এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো এবং নিয়মিত আমাদের সাথে তোমরা যুক্ত আছো এই প্রত্যাশা করি। এবং আজকেও ধারাবাহিকভাবে আরেকটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি, নবম দশম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দ্বাদশ অধ্যায়ের আলোচনা, যেখানে অর্থনৈতিক বিষয়ক অনেক আলোচনা আমি করেছি। এর আগের ক্লাসগুলো যদি আমার দেখে থাকো, তারপর আমি একটু ব্রিফ করে দিই। অর্থনৈতিক বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেছি, আমাদের অর্থনীতির মূল প্রেক্ষাপট, আমাদের কৃষি বেসড অর্থনীতি, শিল্প বেসড অর্থনীতি, এগুলো নিয়ে আলোচনা করেছি, এগুলোর প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা করেছি, মানে অর্থনৈতিক অগ্রগতির প্রতিবন্ধকতা হিসেবে কোনগুলো কাজ করছে সেগুলো উত্তরণের আবার উপায় নিয়েও আলোচনা করেছি। তো আজকে মূলত আমি আলোচনা করব আরেকটা নতুন বিষয়, যেমন অর্থনৈতিক উন্নয়ন। এই বিষয়টা আসলে বলতে কি বুঝি আমরা অর্থনৈতিক উন্নয়ন? বোর্ডে লেখা দেখতে পাচ্ছ তোমরা সবাই, অর্থনৈতিক উন্নয়ন বলতে কি বুঝি, আর এই উন্নয়নটা কিভাবে মানে অগ্রগামী হয়। অর্থনৈতিক ভাষায় যদি আমরা বলতে চাই তাহলে এটা বলতে পারি আমরা ইকোনমিক গ্রোথ, দ্যাট মিন্স অর্থনৈতিক প্রবৃদ্ধি কিভাবে হচ্ছে। অর্থনৈতিক উন্নয়নের সাথে এই শব্দটা অনেক বেশি যুক্ত, মানে অর্থনৈতিক ডেভেলপমেন্ট, ইকোনমিক ডেভেলপমেন্টের সাথে ইকোনমিক গ্রোথ, এই দুটো খুবই অতপ্রতভাবে জড়িত, কিন্তু দুটো এক বিষয় নয়। এটা আমি একটু ডিটেলস আলোচনা করবো, আমি একটু বোর্ডে আসতে বলবো। প্রথমে একটু বলে নিই অর্থনৈতিক উন্নয়ন বলতে আসলে আমরা কি বুঝি। উন্নয়ন বলতে বিদ্যমান অবস্থার ইতিবাচক পরিবর্তনকে বোঝায়। ইতিবাচক আমরা জানি পজিটিভ, মানে যে অবস্থাটা আছে তার পজিটিভ পরিবর্তন, এটা হচ্ছে উন্নয়ন। আবার সমৃদ্ধি বা সার্বিক মানোন্নয়ন, মানে সব দিক থেকে মানোন্নয়ন ঘটছে, এইটা আমরা অর্থনীতির উন্নয়নে আমরা বলতে পারি। তো এখানে যদি সার্বিক শব্দটা যুক্ত করি তাহলে দুইটা বিষয় এখানে যুক্ত আছে। তোমরা বোর্ড দেখতে পাচ্ছ একটা প্রাকৃতিক সম্পদের ছবি আছে, মানে যে রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে সেই রাষ্ট্রের প্রাকৃতিক সম্পদ এবং মানব সম্পদ, হিউম্যান রিসোর্স, এই দুইটা জিনিস যুক্ত করে আসলে অর্থনৈতিক উন্নয়নটা হতে হয়। এই পাশাপাশি যে বিষয়টা গুরুত্ব পাচ্ছে, একটু যদি আমি সংজ্ঞা আকারে বলি, দেশের সম্পদ এবং সম্ভাবনাকে কাজে লাগিয়ে আর্থসামাজিক সমৃদ্ধি এবং বিকাশ সাধনকে অর্থনৈতিক উন্নয়ন করে। এখানে দুইটা শব্দ বলছে, সম্পদ এবং সম্ভাবনা। সম্পদ বলতে পারছি প্রাকৃতিক সম্পদ, এবং সম্ভাবনা মানে সেই সম্পদকে ব্যবহার করে যেগুলো আমরা কাজে লাগিয়ে আরো উন্নয়ন করতে পারবো, এবং আমার মানব সম্পদ, অবশ্যই মানব সম্পদ আমার সম্ভাবনার একটা উন্মুক্ত দ্বার। এটা দুইটার সমন্বয়ে আসলে অর্থনৈতিক উন্নয়নটা ঘটে, এবং তখনই সংজ্ঞায় বলতে পারি যে এর সার্বিক উন্নতি হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। এখন আমি একটু বইতে আসতে বলবো সবাইকে, বরাবরের মতো 172 পৃষ্ঠা বের করতে হবে, যেখানে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে একটু আন্ডারলাইন করে নিই আমরা। যেমন বলা হচ্ছে জাতীয় আয়ের বার্ষিক বৃদ্ধির হারকে প্রবৃদ্ধির হার বলে। একটু বোর্ডে আসতে বলি, যেমন জিডিপি তোমাদের ক্লাসে পড়িয়েছিলাম, জিডিপি হচ্ছে গ্রোস ডোমেস্টিক প্রোডাক্ট, মানে জাতীয় উৎপাদন, জাতীয় আয় যেটাকে বলছি আমরা। আবার এই জিডিপির বিষয়টা প্রবৃদ্ধির হার, এটাকে যদি আমরা একটু বলি এটাকে সূচক বলে অ্যাকচুয়ালি, মানে কোথাও সূচকটা বেড়ে যাচ্ছে, কোথাও কমে যাচ্ছে, আবার উঠছে নামছে, অর্থনৈতিক সূচক এটা। তার মানে অর্থনৈতিক প্রবৃদ্ধিটা ক্রমান্বয়ে যদি ঊর্ধ্বগতি হয় তখন আমরা বলবো যে এটা উন্নয়ন হচ্ছে। তো সেই কথাটা এখানে বলছে, কিন্তু এটার সাথে আরেকটা বিষয় যুক্ত আছে, সেটা হচ্ছে জনসংখ্যা এবং দ্রব্যমূল্যের বিবেচনা। এই দুটাকে বিবেচনা করে অর্থনৈতিক উন্নয়ন করতে হয়, কারণ জনসংখ্যা কেন এখানে ইম্পর্টেন্ট, বারবারই বলেছিলাম যে বাংলাদেশ হচ্ছে বিশাল জনবহুল একটা রাষ্ট্র, পৃথিবীর মধ্যে সবচেয়ে ঘনবসতিপূর্ণ রাষ্ট্র হচ্ছে বাংলাদেশ। তো এই জনসংখ্যাকে যদি নিয়ন্ত্রণে রাখা যায় এবং দ্রব্যমূল্যর স্ফীতি, মানে দ্রব্যমূল্য বেড়ে যাচ্ছে এটা না, দ্রব্যমূল্যের মূল্যটাকেও যদি নিয়ন্ত্রণে রাখা যায়, তাহলে আমি অর্থনৈতিক প্রবৃদ্ধিটা বাড়ছে, অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে এই কথাটা বলতে পারি। এখন একটু আমি যদি উদাহরণ দিয়ে বলি তাহলে একটু দেখো, যেমন বলা হচ্ছে কোনো প্রবৃদ্ধির হার 2% বেড়েছে, ধরো স্বাভাবিকভাবে কোনো দেশে এটা বেড়েছে 2%, কিন্তু জনসংখ্যা বৃদ্ধির হারও এখানে 2% বৃদ্ধি পেয়েছে, তাহলে উন্নয়ন ঘটছে এই কথাটা বলা যাবে না। কেন বলা যাবে না? কারণ এখানে জনসংখ্যা বৃদ্ধির হার এবং প্রবৃদ্ধির হার দুইটাই হচ্ছে সমান গতিতে বৃদ্ধি পাচ্ছে, একই আছে বা দুটাই ক্রমবর্ধমান। তাহলে প্রবৃদ্ধির হার জনসংখ্যা বৃদ্ধির হারের চেয়ে বেশি হয়, মাথা পিছু আয় তাহলে বাড়বে, মানে আমার প্রবৃদ্ধির
হারটা যদি জনসংখ্যার হারের চেয়ে বৃদ্ধি পায় তাহলে আমার মাথা পিছু আয় বাড়বে, আর যখনই একটি রাষ্ট্রের মাথা পিছু আয় বাড়ে তখন হচ্ছে সেই রাষ্ট্রটার উন্নয়ন হচ্ছে, মানে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে এটা বলা যাবে। আর এখানে দ্রব্যমূল্য তো একটা স্থিতি আছেই, এইটাকে যদি আমি আরেকটু বিশ্লেষণ করতে বলি, বইতে আসতে হবে অবশ্যই, উদাহরণের মাধ্যমে আমি একটু বুঝিয়ে দিচ্ছি। যেমন কোনো একটা নির্দিষ্ট বছরকে ধরা হচ্ছে, সেই নির্দিষ্ট বছরে বলা হচ্ছে জনগণের মাথা পিছু আয় 5% বৃদ্ধি পেয়েছে, আবার পাশাপাশি বলা হচ্ছে ওই একই বছরে ওই নির্দিষ্ট বছরে দ্রব্যমূল্যেরও বৃদ্ধি হয়েছে 5%। তো এখানে দেখা যাচ্ছে মাথা পিছু আয় বৃদ্ধি পেয়েছে, দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, দুইটাই একই হারে আছে। তাহলে আমরা বলতে পারবো না যে এখানে দ্রব্য বা সেবা ক্রয় করার ক্ষমতা মানুষের বেড়েছে, তাহলে এখানে উন্নয়নটা ঘটে নাই। দ্যাট মিন্স আর্থিক আয় বৃদ্ধি পেলেও তাদের মানে জনগণের প্রকৃত আয়টা অ্যাকচুয়ালি আসলে বাড়েনি। এটাকে যদি আরেকটু সুন্দর করে বলি, যেমন বলা হচ্ছে দ্রব্যমূল্য স্থির থেকে যদি আয়টা বাড়ত, মানে মানুষের আয়টা বৃদ্ধি পাচ্ছে কিন্তু দ্রব্যমূল্যটা তার আগের অবস্থানে আছে, তখন আমি বলতে পারবো যে প্রবৃদ্ধির হার বৃদ্ধি পেয়েছে অনেক, এবং দেখা যাচ্ছে যে মানুষের মাথা পিছু আয়ের অপেক্ষা প্রবৃদ্ধির হার অনেক বৃদ্ধি পেয়েছে। তো দেখা যাচ্ছে যে যদি মানুষের মাথা পিছু আয় বৃদ্ধি পায় তাহলে স্বাভাবিকভাবেই একটি রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়ন ঘটে। এবং এখানে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই মাথা পিছু আয়টা মানে একটা দীর্ঘ সময় ধরে বৃদ্ধি পেয়ে আছে এটা বলতে হবে, মানে এটা চলতে হবে, তাহলে অর্থনৈতিক উন্নয়নটা গতিশীল বা ক্রমবর্ধমান এটা আমরা বলতে পারি। আমরা যদি সংজ্ঞা আকারে আসি, 173 পৃষ্ঠে আসতে হবে, এখানে কি বলছে, কোনো দেশের মোট জাতীয় উৎপাদন বা আয় বৃদ্ধির সাথে দীর্ঘ সময় ধরে, বারবার এই কথাটা বলা হচ্ছে, দীর্ঘ সময় ধরে মাথা পিছু প্রকৃত আয়ের বৃদ্ধিকে অর্থনৈতিক উন্নয়ন বলে। তাহলে অর্থনৈতিক উন্নয়ন হচ্ছে আমরা তখনই বলবো যখন প্রবৃদ্ধির আয় বৃদ্ধি পাচ্ছে এবং মানুষের মাথা পিছু আয়টা দীর্ঘ সময় বৃদ্ধি পাচ্ছে এবং জনসংখ্যা নিয়ন্ত্রিত অবস্থায় আছে, দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে না দীর্ঘ সময় ধরে, তখন সেটা অর্থনৈতিক উন্নয়নের মধ্যে পড়বে। আর এই অব্যাহত প্রকৃত আয়টা যখন বৃদ্ধি হয় তখনই সম্ভব হয় আসলে দেশের অর্থনৈতিক অবকাঠামো শক্তিশালী। তো এখানে দুইটা বিষয় একটু আলোচনা করে নিই, আমরা যদি এটাকে অব্যাহত রাখতে চাই, মানে বৃদ্ধিটাকে যদি অব্যাহত রাখতে চাই, অর্থনৈতিক উন্নয়নটাকে যদি অব্যাহত রাখতে চাই, তাহলে দুইটা বিষয়ের প্রতি গুরুত্ব আরোপ করতে হয়। একটা হচ্ছে অর্থনীতির অবকাঠামোগত উন্নয়ন, আর একটা হচ্ছে প্রকৃতিগত পরিবর্তন। কারণ জানো, প্রকৃতির সাথে আমাকে পরিবর্তিত হয়ে চলতে হয়। যেমন এখন আমরা কোভিড-19 আক্রান্ত, সবাই পুরো বিশ্বই আক্রান্ত, কিন্তু সেই কোভিড-19কে প্রতিহত করেই কিন্তু আমরা এগিয়ে যাচ্ছি, একটু আমাদের জীবনযাত্রার পরিবর্তন করে, এটাই হচ্ছে প্রকৃতিগত পরিবর্তন। তো এটা অর্থনীতির মধ্যে কীভাবে পরিবর্তন হচ্ছে এবং কাঠামোগত কীরকম পরিবর্তন হচ্ছে এটা আমি আমার আরেকটা ক্লাসে নিয়ে আসবো। তো তোমরা সে পর্যন্ত সবাই ভালো থাকবে। তারপর আমি আবার একটু বলে দিচ্ছি, 172 এবং 173 পৃষ্ঠা আজকে পড়িয়েছি, যেখানে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন নিয়ে আলোচনা আছে, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নটা বলতে কি বুঝি এটা আমরা আলোচনা করেছি। তো আজকে এই পর্যন্তই, সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।